হচ্ছেন খোকা, সাবেক মেয়র ঢাকা। তোদের বাড়ি কি এখানে? হ্যাঁ, আমাদের বাড়ি মোড়ায়। দেখোছেন খোকার জীবনী বলবো। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জাকির ফরাত ব্লগ চ্যানেল। ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি জুরাইন কবরস্থানে। এখানে আসার একটাই কারণ, বিখ্যাত, অনেক বিখ্যাত একজন ব্যক্তির কবর দেখা হবে আজকে। উনি বীর মুক্তিযোদ্ধা এবং সাবেক ঢাকার মেয়র, বিএনপির একজন বড় নেতা আলহাজ সাদেক হোসেন খোকার কবর এখানে। আজকে এই কবরটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আমি কথা না বাড়িয়ে সরাসরি ব্লগে চলে যাচ্ছি। ভিউয়ার্স, আমার সাথে থাকুন। ভিউয়ার্স, আমি এখন সাদেক হোসেন খোকার কবর দিকে যাব। দেখুন এই পথটা ধরে আসলে, দেখুন এই যে আমার পিছনে যে কবরটা টাইলস করা, এটা হচ্ছে বীর মুক্তিযোদ্ধা এবং সাবেক মেয়র সাদেক হোসেন খোকার কবর। আমি ভিউয়ার্স, বীর মুক্তিযোদ্ধা আলহাজ সাদেক হোসেন খোকা, সাবেক মেয়র ঢাকা, পিতা মৃত মোহাম্মদ আব্দুল করিম, ওনার বাবার নাম হচ্ছে আব্দুল করিম। কবর সংখ্যা দেওয়া আছে এখানে, লাইন নম্বর দেওয়া আছে, মৃত্যুর তারিখ হচ্ছে 4/11/2019 ইংরেজি। দেখুন ঘুরতে ঘুরতে দেখুন দুইজন দর্শনার্থীর দেখা হলো, ওনারাও এই কবরটি দেখার জন্য আসছেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম? আমার নাম মোহাম্মদ রাজিব। আপনার নাম? আমার নাম মোহাম্মদ শান্ত। আচ্ছা, এখানে কি জন্য আসছেন? আচ্ছা, আমাদের খোকার খবর দেখতে। সাদেক হোসেন খোকা, বীর মুক্তিযোদ্ধা। বীর মুক্তিযোদ্ধা এবং একজন বড় নেতা ছিলেন, মেয়র ছিলেন। মেয়র ছিল ঢাকা সিটি। আপনাদের বাড়ি কি এখানে? হ্যাঁ, আমাদের বাড়ি মোড়ায়। প্রতিদিন কি অনেক লোক আসে দেখার জন্য? আপনারাও দেখার জন্য? ঠিক আছে, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ঢাকার মেয়র আলহাজ সাদেক হোসেন খোকার জীবনী বলবো। সাদেক হোসেন খোকা 1952 সালে 12ই মে ঢাকায় জন্মগ্রহণ করেন। ওনার পৈতৃকবাড়ি হচ্ছে মুন্সীগঞ্জের সৈয়দপুরে। তার পিতা এম এ করিম, অর্থাৎ যেটা হচ্ছে আব্দুল করিম, সেনাবাহিনীতে চাকরি করতেন, পরে ব্যবসা শুরু করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এবং মনোবিজ্ঞানে এম এ সম্পূর্ণ করেন। এবং 1971 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র থাকাকালীন তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। সাদেক হোসেন খোকা ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশের একজন স্বনামধন্য রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী ও বাংলাদেশের রাজধানী অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সর্বশেষ মেয়র ছিলেন। যদিও 2011 সালে সরকার সংসদে একটি বিলের মাধ্যমে ঢাকা সিটি কর্পোরেশনকে দুই ভাগে বিভক্ত করে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন গঠন করার পরে সেই বছরে তিনি 29 নভেম্বর মেয়র পদ থেকে পদত্যাগ করেন। বাংলাদেশ মৎস্য ও পানি সম্পদ মন্ত্রী ছিলেন। তার কাজের মেয়াদ ছিল 10 অক্টোবর 2001 থেকে 22 মে 2003 পর্যন্ত। আর সাদেক হোসেন খোকার পারিবারিক জীবন, খোকার স্ত্রীর নাম হচ্ছে ইসমত হোসেন, তার একমাত্র মেয়ে হচ্ছে সারিকা সাদেক, বড় ছেলে হচ্ছে ইশতাক হোসেন, ছোট ছেলে হচ্ছে ইশফাক হোসেন।
সাদেক হোসেন খোকার মৃত্যু হচ্ছে। সাদেক হোসেন খোকা 4 নভেম্বর 2019 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মানহাটানে সোয়ান ক্যাটারিং ক্যান্সার সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এবং তাকে 7 নভেম্বর জুরাইনের এই স্থানটিতে দাফন করা হয়। আজকে যে ব্লগ করলাম, বীর মুক্তিযোদ্ধা, ঢাকার সাবেক মেয়র এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন অন্যতম নেতা সাদেক হোসেন খোকার কবর, আশা করি আপনার কাছে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব জাকির ফরহাদ ব্লগ চ্যানেল। নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন, সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।